ও শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো। এই করোনাকালীন সবাই মহামারীর সময় সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা। আমরা জানি যে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয় খোলাফায়ে রাশিদিনের খেলাফতের পতনের পর। আমরা সে সম্পর্কে এর আগে পড়েছি, তোমরা নিশ্চয়ই জানো যে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের আমল ছিল এবং 661 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর এই খিলাফতের অবসান ঘটে। এবং এই খিলাফতের অবসানের পর উমাইয়া আমলে শুরু হয়, যার শুরুটা হয়েছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার আমলে, তার মাধ্যমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে বংশ পরিক্রমা সেটা আমি বোর্ডে লিখেছি, দেখতে পাচ্ছ হয়তো বা প্রযুক্তিগত সমস্যার কারণে আমাদের লেখাগুলো একটু অস্পষ্ট হচ্ছে। তো যাই হোক, আগে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আশা করি এই সমস্যাটা আমরা দূর করতে পারব। যে সম্পর্কে বলছিলাম, উমাইয়া আমল বা উমাইয়াদের যে বংশ পরিক্রমা, তাদের যে পরিচিতিটা আমাদের প্রথমে জানতে হবে। যেহেতু উমাইয়াদের সম্পর্কে আমরা পড়বো, তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে পড়বো, সেজন্য আমরা তাদের যে বংশ পরিক্রমা সেই সম্পর্কে আমরা জানবো। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যেখানে উমাইয়া, আমরা এর আগে দেখেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ তালিকা, সেখানে এক সময় আমরা দেখেছি উমাইয়া নামে একজন ব্যক্তি আছেন। তারপরে আমরা দেখি তার পুত্র আবু আস এবং আরবের পুত্র আবু সুফিয়ান। আমাদের যে উমাইয়া বংশ করছে, সেই উমাইয়া বংশের যে মূল অংশ সেটা হচ্ছে আবু আরবের পুত্র আবু সুফিয়ান এবং তার পুত্র মুয়াবিয়া, যেই মুয়াবিয়া হচ্ছেন উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা, এবং তার পুত্র প্রথম ইয়াজিদ এবং প্রথম ইয়াজিদের পুত্র দ্বিতীয় মুয়াবিয়া। আমরা আরেকটা অংশ, এই যে উমাইয়ার যে আরেকজন পুত্র আবু আস, তার আবু আসের পুত্র আল হাকাম আফফান, আমরা আফফানের যে বংশ সেটা আফফানের পুত্র হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি তৃতীয় খলিফা ছিলেন, খোলাফায়ে রাশিদিন আমলের তৃতীয় খলিফা ছিলেন। আর আবু আসের আরেকজন পুত্র আল হাকাম, সে আল হাকামের পুত্র মারওয়ান, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আমরা উমাইয়া আমল বা উমাইয়াদের শাসন ব্যবস্থা আমরা দেখি দুটি অংশ, একটা হচ্ছে আবু সুফিয়ান তার বংশধর, এবং আমরা আরেকটা দেখছি যে আল হাকাম এবং তার বংশধর। তো এই যে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, মুয়াবিয়ার পরবর্তী দ্বিতীয় মুয়াবিয়ার শাসন ব্যবস্থার পরেই আমরা দেখি এই এই বংশ শাসন ব্যবস্থাটা মারওয়ান বিন হাকাম তার তার দিকে চলে যায়। তার মারওয়ানের পর পরে তার তিন পুত্র মুহাম্মদ, আব্দুল মালিক এবং আব্দুল আজিজ। মারওয়ানের পরে ক্ষমতা আসেন আব্দুল মালিক। আব্দুল মালিকের পরে তার চার পুত্র পর পর শাসন ব্যবস্থায় আসেন। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল বিন আব্দুল মালিক, সুলাইমান বিন আব্দুল মালিক, ইতিবাজির বিন আব্দুল মালিক এবং হিশাম বিন আব্দুল মালিক। এবং মাঝখানে একটা ইন্টারাপশন হয়, এখানে আমরা দেখি যে সুলাইমানের পরে আরেকজন ক্ষমতায় আসেন, তিনি তাদের সরাসরি তার পিতার ওরজাত কোন সন্তান নন, আব্দুল মালিকের ভাতুস পুত্র এবং আব্দুল মালিকের ভাই আব্দুল আজিজের পুত্র, তিনি হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ, যাকে ইতিহাসে আমরা দ্বিতীয় ওমর বলে জানি। তো এই তো মোটামুটি আমরা দেখছি উমাইয়াদের একটা বংশ পরিক্রমা, এবং তারা পরবর্তী আরো আরো বেশ কয়েকজন শাসন ব্যবস্থা আসেন, এবং সর্বশেষ
দ্বিতীয় মারওয়ান 750 খ্রিস্টাব্দে তার মাধ্যমে এই বংশের পতন ঘটে, এবং সেখানে আমরা দেখি জাবের যুদ্ধে, জাব নামক একটা নদী, সেই নদীর তীরে ওই সময়ে একটা আব্বাসীয় আন্দোলন নামে একটা আন্দোলন হয় উমাইয়াদের বিরুদ্ধে, এবং সেই আন্দোলনের মাধ্যমে তাদের নেতা এবং তাদের সেনাবাহিনী গঠিত হয়, আব্বাসীয়দের সেনাবাহিনী গঠিত হয়, এবং তারা সেনাবাহিনী নিয়ে উমাইয়াদের আক্রমণ করে, এবং এই যুদ্ধটা, সর্বশেষ যুদ্ধটা হয় জাব নদীর তীরে, যাকে আমরা জাবের যুদ্ধ বলে জানি ইতিহাসে। এটাই এটা সংঘটিত হয় 750 খ্রিস্টাব্দে, এবং এই জাব নদীর তীরে আব্বাসীয়দের সাথে দ্বিতীয় মারওয়ান, যে উমাইয়া যে খেলাফত আমরা বলছি, সেই উমাইয়া খেলাফতের সর্বশেষ শাসক দ্বিতীয় মারওয়ান, তিনি আব্বাসীয়দের সাথে যুদ্ধে পরাজিত হন, এবং তার এই পরাজয়ের মাধ্যমে এই উমাইয়া বংশের শাসনের জবনিকাপাত ঘটে। আমরা সংক্ষিপ্ত আকারে আমরা দেখলাম যে যেই বংশের শুরুটা 661 খ্রিস্টাব্দে এবং সেই বংশের শেষ 750 খ্রিস্টাব্দে, এখানে এই যে সময়টা মোটামুটি 90 বছরের কাছাকাছি, এই সময়টার মধ্যে আমরা দেখি যে চোদ্দ জন শাসক পর্যায়ক্রমে ক্ষমতায় আসেন। প্রথম দিকে আমরা আবু সুফিয়ান, আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়ার মাধ্যমে যে বংশের শাসন ব্যবস্থার গোড়াপত্তন ঘটে, সেই মুয়াবিয়ার পরে কয়েকজন শাসক, যেমন মুয়াবিয়া, তারপরে আমরা দেখি আব্দুল মালিক, এখানে আজিজ, হিশাম, তারা বেশ দাপটের সাথে শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত ছিলেন, এবং এই যে উমাইয়া বংশ, সেই বংশটাকে তারা, সেই বংশ শাসন ব্যবস্থাকে তারা ধরে রাখতে পেরেছিলেন। কিন্তু তাদের পরে যারা শাসন ব্যবস্থা আসেন, তারা তাদের কর্মকাণ্ড, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এবং সর্বোপরি তাদের ব্যক্তিত্ব, এই যে উমাইয়া বংশ শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার ছিল তা তারা করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছিলেন। এখানে বিভিন্ন কারণে তারা ব্যর্থ হয়েছিলেন, এটা আমরা পরবর্তী ক্লাসে বা আমরা যখন বংশের শেষ পাঠ নেব তখন আমরা এই বিষয়ে আমরা জানতে পারবো। তো যাই হোক, দেখবো যে এই যে পরবর্তী বংশধরদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এই বংশের পতন হয়। আমরা এখন দেখবো যে এই যে 661 খ্রিস্টাব্দে যেই বংশের শাসন ব্যবস্থা শুরু, সেই বংশ শাসন ব্যবস্থাটা শুরু কেমন কেমন করে হলো, এবং মোটামুটি আমরা শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত কিভাবে হলো, এবং এই বংশের গোড়াপত্তনটা কেমন কেমন করে হয়, আমরা এটা একটু আলোচনা করব। যাই হোক, আমরা বলেছি যে 661 খ্রিস্টাব্দে এই বংশের শাসন ব্যবস্থা গোড়াপত্তন ঘটে। তো তার আগে আমরা যে বংশটা ছিল, যেই শাসন ব্যবস্থা ছিল লক্ষ্যের রাশিদের আমলে, তখন খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের পরে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তৃতীয় খলিফা, এই তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু হত্যাকাণ্ড ঘটে 656 খ্রিস্টাব্দে। তো এই যে 56 খ্রিস্টাব্দে হত্যাকাণ্ড ঘটলো, তিনি ছিলেন উমাইয়া বংশ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বংশের একজন শাসনকর্তা ছিলেন, আর তার হত্যাকাণ্ড ঘটে 656 খ্রিস্টাব্দে। এই হত্যাকাণ্ড নিয়ে আমরা দেখি যে মুয়াবিয়া, তিনি একজন প্রাদেশিক শাসনকর্তা ছিলেন তখন, তিনি কি করলেন, তিনি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সড়ক ধরেন এবং বিচার দাবি করলেন। তিনি কি করলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরিধেয় জামা এবং তার স্ত্রী নাইলার যেমন অঙ্গুলি, কর্তৃত্ব অঙ্গুলি, সেটা নিয়ে মানুষের মধ্যে প্রদর্শন করলেন, এবং এটা মানুষের মধ্যে এক ধরনের বিদ্রোহ ভাব জাগিয়ে তোলার চেষ্টা করলেন এবং বিচার দাবি করলেন। কিন্তু তখন কর্তা এসে বললেন যে ঠিক আছে, বিচার দেওয়া হবে, আগে ইসলাম, যে ইসলামিক যে স্টেট, মুসলিম সাম্রাজ্য, সেটাকে আমরা আগে স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠা করি। এই যে তালমাডাল অবস্থা,
তারপরে আমরা দেখতে দেখতে পাই যে ওই সময় যে শাসন ব্যবস্থার যে একটু দুর্বলতা, সেই দুর্বলতাটা তিনি কাটিয়ে উঠতে চেয়েছেন এবং পরবর্তী বিচার কার্যটা তিনি করতে চেয়েছেন। কিন্তু তিনি বললেন যে না, আগে বিচারটা করতে হবে। যাই হোক, এই করে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের ফলে আমরা দেখতে পাই যে 657 খ্রিস্টাব্দে 657 খ্রিস্টাব্দে কুষ্টিয়া যুদ্ধ হয় এবং তার পরবর্তী 657 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয় দুজনের মধ্যে। সেই যুদ্ধের নাম হচ্ছে সিফিনের যুদ্ধ। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 50,000 সৈন্য নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করতে যান এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 60,000 সৈন্য নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে বাধা প্রদান করেন। তো যাই হোক, এক পর্যায়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হেরেই যাচ্ছিলেন এবং হেরে গিয়েছিলেন বলা যায়। তার একজন সেনাপতি এবং উপদেষ্টা আমর বিন আল আস তার পরামর্শক্রমে যুদ্ধের যখন পরিণতি তার পরাজয়ের দিকে যাচ্ছিল, তিনি তার পরামর্শক্রমে কি করলেন, তার পরামর্শক্রমে তিনি যুদ্ধ বন্ধ করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করলেন। সেটা হচ্ছে অগ্রবর্তী সৈন্যদলের কাছে তিনি কোরআন শরীফের যে কিছু পাতা বর্ষায় বিদ্ধ করে তাদেরকে ধরতে বললেন। এর কারণটা ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে সৈন্যবাহিনী ছিল সেই সৈন্যবাহিনীটা ধার্মিক ছিল এবং তার তার সৈন্যবাহিনীতে বেশিরভাগ সাহাবায়ে কেরাম ছিলেন হাফেজে কোরআন। তারা যখন ইসলামিক আইন বা কোরআনের যে ফয়সালা যখন কেউ মানতে চাইবে তখন তারা অবশ্যই সেটাকে সাপোর্ট করবে, এই চিন্তাটা ছিল আমর বিন আল আসের। অর্থাৎ আমর বিন আল আস তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে উপদেষ্টা এবং সেনাপতি। তো এটাতে কাজ হলো অগ্রবর্তী সৈন্যদল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর অগ্রবর্তী সৈন্যদল যখন বর্ষায় কোরআনের পাতা বিদ্ধ করে এটা উঁচুতে ধারণ করলেন এবং তারা এই অভিব্যক্তি প্রকাশ করলেন যে আমরা কোরআনের ফয়সালাকে মানি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু এটাকে বুঝতে পেরেছিল এবং তিনি চাইছিলেন যে যুদ্ধটা হোক এবং এর পরিণতিটা আমরা দেখি, মানে শেষ পর্যন্ত যুদ্ধটা তিনি চেয়েছিলেন। কারণ তিনি এবং আমর বিন আল আসের যে কূটনৈতিক যে চিন্তা চেতনা সেটাকে তিনি হয়তো ধরতে পেরেছেন। কিন্তু তার দলের যে তার সৈন্যবাহিনীর যারা হাফিজ কোরআন ছিলেন এবং ধার্মিক ব্যক্তিত্ব ছিলেন, তারা বলে না, আমরা সবাই মুসলমান। যেহেতু সৈন্যদল মহাবীর কোরআনের ফয়সালাকে তিনি গ্রহণ করছেন, সুতরাং আমরাও এটাকে গ্রহণ করবো। তো যাই হোক, এক পর্যায়ে সালিশ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং আমরা পরবর্তী দেখি যে একটা সালিশ হয়, দুই পক্ষের মধ্যে যুদ্ধ থেমে যায় এবং সালিশ হয়। সেই সালিশটার নাম হচ্ছে জুমাদু যুদ্ধ। এটা পৃথিবী ইতিহাসে আমরা এবং ইসলামী ইতিহাসে অবশ্যই ইসলামী ইতিহাসে আমরা দেখি যে এই সালিশটা খুবই গুরুত্বপূর্ণ একটা সালিশ ছিল এবং ইতিহাস পরিবর্তনকারী একটা সালিশ ছিল। এই সালিশে অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হয়, দুই পক্ষের কিছু লোকজন নিয়ে সালিশ হয় এবং সালিশে দুইজন সালিশ নির্ধারণ করা হয়। একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে মুসা আল আশআরি সালিশ নিযুক্ত হন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সালিশ নিযুক্ত হন আমর বিন আল আস, তার যে সেনাপতি এবং উপদেষ্টা। তো যাই হোক, এরকম সালিশ নিযুক্ত হয় এবং সে সালিশে তারা দুজন সিদ্ধান্ত করলো। দুজন সালিশ, একজন হচ্ছে আমর বিন আল আস এবং আরেক হচ্ছেন আল আশআরি। তারা দুজন সিদ্ধান্ত গ্রহণ করেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর সালিশ মুসা আল আশআরি তিনি বলবে, তিনি তার পক্ষের যিনি শাসনকর্তা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার পদচ্যুতি ঘোষণা করবেন এবং পরবর্তীতে সালিশ যিনি নিযুক্ত হলেন তিনি মুয়াবিয়াকে পরবর্তী পদ ঘোষণা করবেন একই এবং দুজন বছরের পর সিদ্ধান্ত গৃহীত হবে এর পরবর্তী খলিফা নিযুক্ত হবে। এখানে আমরা দেখি যে মুয়াবিয়ার যে
খালিস তিনি আমলমিনা আমার একটা কূটনৈতিক পন্থা গ্রহণ করেছিলেন, যদিও এটা একটা ধূর্তা ছিল। তারপর নির্দেশ করেছেন যে শাসন ব্যবস্থায় এরকম এইরকম দ্রুততা এর আগে এবং পরে আমরা দেখেছি। যাই হোক, হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি দেশ ছিলেন, তিনি মুসা আল আশআরি, তিনি অকপটে আমার সামনে ঘোষণা করলেন যে আমি হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পদশ্রী ঘোষণা করছি। এই যখন তিনি এই কথাটা ঘোষণা করলেন, আমর বিন আশের যে কথাটা বলার কথা ছিল এরপরেই তার পক্ষের তিনি নেতা মুয়াবিয়ার অনুষ্ঠিতি ঘোষ করার কথা ছিল, কিন্তু তিনি তা না করে উপরে গিয়ে বললেন যে যেহেতু আমর বিন মুসা মুসা আল আশআরি আলী ঘোষণা করেছেন, সুতরাং এই মুহূর্তে ইসলামিক বিষয়ে কোনো ঘোষণা নেই, সুতরাং আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা নিযুক্ত হন, পরবর্তী খলিফা হিসেবে তার নাম ঘোষণা করছি। এই যে ব্যাপারটা সাতাশে শৃঙ্খলা সৃষ্টি হলো এবং এখানে আমি যে এই তিনটা ভাগ মুসলমান ভাগ হয়ে গেল, একটা হচ্ছে আলী রাজার পক্ষে যাকে আমি শিয়া হিসেবে জানি, যারা এই দুই পক্ষের কাউকে ছাপ করলেন না তারা হতেন যে তাদেরকে বলা হবে ইতিহাসে খারিজি। তো এই যে খারিজি বা দল ত্যাগকারী, খারিজি অর্থাৎ দল ত্যাগকারী, তারা এই দুই পক্ষকে ত্যাগ করে এটা ছিল মোটামুটি তারা সবাই আলিজাদের মানুষ ছিলেন, তারা তাদেরকে ত্যাগ করে তারা চলে গেলেন এবং তার মূল একটা দিন ছিল অনুভূতি জানি যে হুকমা ইল্লা বিল্লাহ, তাছেন আল্লাহ হুকুম ছাড়া ও কিছুই হবে না, সস্তে আল্লাহর হুকুম আল্লাহ হুকুমের কিছু হবে চলে গেলে আমরা দেখি যে এই যে একটা অংশ হুকমা ইল্লা বিল্লাহ তারা চলে তাদেরকে যাদেরকে খারিজি বলছি তার পরবর্তীতে তারা পরবর্তীতে থেকে শেষ পর্যন্ত এবং এই পরবর্তী শাসন ব্যবস্থা আপাত সেরকম কথা তাদেরকেও তারা ক্ষতিগ্রস্ত রাখলেন, আপাত আমলকেও বের রাখলেন এই হারা এবং ইসলামে তারা যে ইফেক্টটাও বেশি আমরা দেখেছি। তো যাই আমরা এখানে তিনটা দলের মধ্যে একটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আমরা কিন্তু পরবর্তী হিসেবে জেনেছি, তারা ওটা রাজনৈতিক সে তাদের একটা তত্ত্বে তবু ৬৭ খ্রিস্টাব্দে ক্ষমতা আসতে পারেননি, ৬১ খ্রিস্টাব্দে মৃত্যু হত্যাকাণ্ড ঘটে। এই যে লাহকিল্লা তাদের তত্ত্ব খারেজি তাদের মাধ্যমে হত্যা করে তারা সিদ্ধান্ত করেছিলেন যে তিনজন ব্যক্তি করবেন, তিনজন ব্যক্তি পেয়েছিলেন, তিনজন ব্যক্তি ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আমর বিন আলা, এই তিনজন ব্যক্তি ইসলামের শত্রু হিসেবে তা করে এবং পরে হত্যা জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে। হত্যা করা হয় পরবর্তীকে নামাজে যাওয়া রাস্তায় তাকে আঘাত করা হয় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। আমর বিন আল আস তিনি যাননি, তিনি পুরো সেফ ছিলেন, কেউ নামাজেই যান একে মসজিদ হওয়া পরে যেন একটা চিন্তা সিদ্ধান্ত যাই হোক হত্যা করা ৬৬ তিনি মবিরোধ করলেন, তিনি দামেস্ক তার রাজধানী স্থানান্তর এখানে আমি কি যে হায়াবাদ আলীদের জ্যেষ্ঠ পুত্র হাসান উফায় রাজধানী স্থাপন রাজ্যে নিজেকে হিসেবে ঘোষণা করল। কিন্তু তারপরে আমাদের যুদ্ধ হয় সেদিন তিনি পড়ালেন, তার সাথে হাসান রাজা
সন্ধি হয়, সেই সন্ধি তিনি চেয়েছিলেন মহাবীর বাজিরতনের দুর্দশায় তিনি ক্ষমতায় থাকবেন, সাথে থাকবেন। মৃত্যুর পর আবার পুত্র হত্যা করা এই যে বিয়ে প্রান্ত ঘটনা এইভাবে সকল যে স্থানে পুরা হবে